হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে ঘুরতে গিয়েও খুব একটা ভালো ঘুরতে পারলাম না কেন, বা ঘুরতে গিয়ে কী প্রবলেম হয়েছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী প্রবলেম ফেস করতে হয়েছে আজকে ঘুরতে গিয়ে আমাদের। তো পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো এখন হচ্ছে আমরা উবারে বের হয়ে গেছি বাসা থেকে। তো উবারে বের হওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে যে উবার ড্রাইভারকে সার্জেন্ট ঘুরছিল, তো তার কাগজপত্রে একটু ঝামেলা ছিল, তো সেখানে একটা মামলা কেলো, অনেকক্ষণ ওখানে আমাদের লেট হয়ে গেছে। এটা শ্যামলিতে ছিল, শিশু মেলার অপোজিট সাইডে। তো সেখান থেকে মূলত আমাদের ফাড়া লাগছে। তারপরে হচ্ছে আমরা আর্মি মিউজিয়ামে গেছিলাম, সেখানে গিয়ে দেখি যে নোটিশ টাঙানো আছে যে 14 থেকে 26 মার্চ পর্যন্ত বন্ধ। তো যারা আমার ভিডিও দেখছেন বা যারা যাওয়ার চিন্তাভাবনা করছেন, যারা ঢাকায় যারা থাকেন তাদের জন্য আমার মনে হয় যে এটা একটা ইনফরমেশন হবে যারা যেতে চান, কারণ অনেকগুলো বন্ধ আছে মাঝখানে। তো অবশ্যই এটাতে যাবে না 26 মার্চের আগে। তো ওখান থেকে ঘুরে নব থিয়েটারে আসি। নব থিয়েটারের উল্টা পাশে এখন জ্যামে পড়ে আছি, তো একটু শ্যুট করে নিলাম। তো নব থিয়েটারে নামার পরে শুনি যে নব থিয়েটারও বন্ধ। তো খুবই আপসেট লাগছিলো, বাট বিশেষ করে আমার ভাগ্নিরা এত বেশি আপসেট হয়ে গেছিলো। ছোটো মোনা তো কান্না করে ফেলছে যে আব্বু আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু বন্ধ। তো আপনাদেরকে বললাম যে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি তোমাদের ফোটো ইয়া করে দিই, তুলে দিই, তারপর ভালো লাগবে যে তোমরা এখানে আসছো। তো আপু দুলা ভাই, তারপরে হচ্ছে যে মাইশা মোনা সবাই এখানে একটু দাঁড়ালো। তো কিছু ওদের পিকচার তুললাম, তোলার পরে এখন জিয়া উদ্যানের দিকে যাচ্ছি। অলরেডি আমরা সংসদ ভবনের পিছন সাইডে চলে আসছি। তো এখানে ওদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, যেহেতু ওদের মন অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর আমারও খুব খারাপ লাগছিল যে ওরা আসে একটু ঘুরতে পারলো না। তো এখন চলে আসছি, জাস্ট এখানে নেমে যাব। তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সংসদ ভবনের সামনে সাইডে যাব। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, সো আমি সেভাবে ডিটেলসে কিছু শেয়ার করতে পারছি না। তো ছোট ছোট ক্লিপে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোটো বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এনজয় করতে থাকেন। আল্লাহ হাফেজ। जाती है दिल हमको कभी।